Assalamualaikum, hi there everyone, welcome to 12th tutorial school. আজকে আমরা জন্য করব SSC Chemistry one of the most important একটি topic তা হচ্ছে Rutherford পরমাণু মডেল. So Rutherford পরমাণু মডেল important না হলেও পরমাণুর structure কিন্তু অনেক important, because তুমি যদি পরমাণুর structureটা ভালোভাবে না বোঝো তাহলে কিন্তু SSC তে তোমার ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হবে. So ইলেকট্রন বিন্যাসটাকে ভালোভাবে পারতে হলে তোমাকে রাদারফোর্ড পরমাণু মডেলটা ভালোভাবে পরমাণু মডেলটা ভালোভাবে বুঝতে হবে. এন্ড পরমাণুর মডেলটা যেটা দিয়ে শুরু সেটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু বা রাদার বিজ্ঞানী রাদারফোর্ডের এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি দিয়ে কিন্তু পরমাণু যাত্রা শুরু হয়। সো পরমাণু মডেল আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, দেন ইলেকট্রন বিন্যাস, দেন আমাদের রাসায়নিক বিক্রিয়া এবং অন্যান্য সকল যোজনী যোজ্যতা, এই বিষয়গুলো আমাদের জন্য অনেক ক্লিয়ার হয়ে বা ইজি হয়ে যাবে। সো আজকে আলোচনা করবো রাদারফোর্ড পরমাণু মডেল। সো বিজ্ঞানী রাদারফোর্ড সময়টি ছিল 1911 সাল, তোমরা একটু লিখে রাখতে পারো, সময়টি ছিল 1911 সাল, সময়টি ছিল 1911 সাল। এই বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে আলফা কণা বিচ্ছুরণের একটি পরীক্ষা করে। সো এই ভিডিওটি আগের ভিডিওটিতে পরমাণুর স্ট্রাকচার নামে ভিডিওটি, সেখানে কিন্তু আমি এক্সপেরিয়েন্সটা বা এক্সপেরিমেন্টটা নিয়ে আলোচনা করেছি। সো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো, সেখানে এই বিভিন্ন রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে। সো আজকে আমরা সেই পরীক্ষাটি নিয়ে আলোচনা করবো না, বাট সেই পরীক্ষা থেকে বিভিন্ন রাদারফোর্ড যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো, এবং এর সাথে তার সিদ্ধান্তে নেওয়া কী কী ভুলগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। সো ফার্স্ট অফ অল আজকে আমরা আলোচনা করবো বিভিন্ন রাদারফোর্ডের রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে। সেটা হচ্ছে বিভিন্ন রাদারফোর্ড যখন এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করলেন, তিনি বেশ কিছু বিষয় লক্ষ্য করলেন। তিনি এই বিষয়গুলো লক্ষ্য করে তিনি বেশ কিছু প্রপার্টিস, বৈশিষ্ট্য তিনি দাঁড় করে দিলেন বা তুলে দিলেন। সেটা নম্বর ওয়ান, যে প্রপার্টিস তিনি যে প্রপার্টিসটা উপস্থাপন করলেন তা হচ্ছে বিভিন্ন রাদারফোর্ড বললেন যে পরমাণুর কেন্দ্রে একটি একক ধনাত্মক বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। তিনি এই ভারী বস্তুটির নাম দিলেন নিউক্লিয়াস। কেন এটার নাম নিউক্লিয়াস দিলেন? তিনি যখন পরীক্ষাটি করলেন, তিনি যখন আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করলেন, তিনি যখন এই আলফা কণাগুলো পাতলা সোনার পাতে, অর্থাৎ এই আলফা কণাগুলো যখন তিনি এই পাতলা সোনার পাতে তিনি যখন নিক্ষেপ করলেন, এখান থেকে যখন নিক্ষেপ করলেন, তিনি দেখতে পেলেন প্রায় 99% আলফা কণা এই পাতলা সোনার পাত ভেদ করে এই জিঙ্ক সালফেটে যে আলোড়ন সৃষ্টি করলেন, বাট 1% বা 20,000-এর মধ্যে প্রায় 1টি আলফা কণা সেগুলো কী হলো, সেগুলো বিপরীত দিকে চলে আসলো। তিনি এই বিষয়টি থেকে এই সিদ্ধান্ত উপনীত হলেন যেহেতু পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা এবং পরমাণুর স্থানের মানে যে স্থানটা রয়েছে সেই তুলনায় কিন্তু পরমাণুর অভ্যন্তরীণ যে এই আলফা কণা এবং পরমাণুর ভেতরে যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনের তুলনায় কিন্তু এই আলফা কণাটা অনেক বড়, অর্থাৎ ইলেকট্রন কিন্তু আলফা কণার চাইতে অনেক ছোট, তাই এই আলফা কণার গতিপথে ইলেকট্রন কিন্তু কোনো বাধা সৃষ্টি করতে পারে না। কিন্তু কেন কিছু সংখ্যক আলফা কণার পেছনে ফিরে আসতেছে? যদিও আলফা কণাটা হচ্ছে পজিটিভ ধনাত্মক আধান বিশিষ্ট, সো তিনি এই সিদ্ধান্ত উপনীত হলেন পরমাণুর কেন্দ্রে একটি একক ধনাত্মক বিশিষ্ট ভারী বস্তুমান ভারী বস্তু বিদ্যমান আছে, যার কারণে সমধর্মী আধানগুলো পরস্পর বিকশিত হয়ে পেছনে চলে আসতেছে, তাই তিনি এই একক ভারী বস্তুর নাম দিলেন নিউক্লিয়াস। তার মানে কি, প্রথম প্রপার্টিসটা হচ্ছে পরমাণুর কেন্দ্রে ভারী বস্তু বিদ্যমান যার নাম তিনি দিলেন নিউক্লিয়াস, যার নাম তিনি কি দিলেন, যার নাম তিনি দিলেন নিউক্লিয়াস। অল রাইট, সো সেকেন্ড অফ অল যে প্রপার্টিসটা, সেকেন্ড অফ অল তিনি এই সিদ্ধান্ত উপনীত হলেন যে পরমাণু যেহেতু বিদ্যুৎ নিরপেক্ষ, পরমাণু কিন্তু কোনো আদানে আহিত না, এটা ধনাত্মক আদানে আহিত না, ঋণাত্মক আদানে আহিত না। সো পরমাণু যেহেতু বিদ্যুৎ নিরপেক্ষ, সো পরমাণুর ঠিক কেন্দ্রে, পরমাণুর কেন্দ্রে কী থাকে, পরমাণু কেন্দ্রে যদি নিউক্লিয়াস থাকে, এটা যদি নিউক্লিয়াস হয় এবং এটা যদি অ্যাকচুয়ালি এটা যদি আমাদের শক্তি স্তরটা হয়, পরমাণু এটা নিউক্লিয়াস, এটা যদি আমাদের শক্তি স্তরটা হয়, তাহলে লক্ষ্য করো এই পরমাণু কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসই কিন্তু একক ধনাত্মক বিশিষ্ট ভারী বস্তু
বিদ্যমান, সেখানে কিন্তু প্রোটন এবং নিউট্রন থাকে। সেখানে যে ধনাত্মক বস্তু রয়েছে, সেই ধনাত্মক বস্তুর সমসংখ্যক যে ধনাত্মক বস্তু প্রোটন, আমরা জানি যে কোনো একটা নিউক্লিয়ার পরমাণুতে যত সংখ্যক প্রোটন থাকবে, হ্যাঁ যত সংখ্যক প্রোটন থাকবে ঠিক সমসংখ্যক পরিমাণ নিউট্রন তার চারদিকে ঘুরতে থাকবে। তাহলে দুইটা প্রোটন থাকে থাকলে তাহলে দুইটা ইলেকট্রন তার কক্ষপথে ঘুরতে থাকবে। সো পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের যে ধনাত্মক আদান বৈশিষ্ট্য বস্তু রয়েছে যে প্রোটন, সে প্রোটনের সমসংখ্যক ইলেকট্রন চারদিকে ঘুরতে থাকে। সো এই জন্য তিনি দ্বিতীয় প্রপার্টিস দিলেন, পরমাণু যেহেতু বিদ্যুৎ নিরপেক্ষ তাই পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক বস্তু ধনাত্মক সংখ্যার সমসংখ্যক ইলেকট্রন তার চারদিকে ঘুরতে থাকে। অর্থাৎ ধনাত্মক পরমাণু নিউক্লিয়াসে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ হওয়ায় এর নিউক্লিয়াসের ধনাত্মক সংখ্যা সমান ঋণাত্মক সংখ্যা বা ঋণাত্মক আধান এর বা নিউক্লিয়াসের চারদিকে ঘুরে ঘুরতে থাকে বা পরিবেষ্টিত হতে থাকে। সো তিনি সেকেন্ড প্রপার্টি দিলেন, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ হয় পরমাণুর কেন্দ্রের যে নিউক্লিয়াস সেখানে ধনাত্মক সংখ্যার সমান পরিমাণ ইলেকট্রন তার চারদিকে নিউক্লিয়াসকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ঘুরতে থাকে। অ্যান্ড থার্ড অফ অল তিনি যে প্রপার্টিসটা দিলেন সেটা হচ্ছে পরমাণুকে তিনি গ্রহের সাথে তুলনা করলেন। পরমাণুর নিউক্লিয়াসের যে এলিয়া থাকে সেই নিউক্লিয়াসের চারদিকে তার যে শক্তি স্তর বলতে পারি অরবিট বা শেল যে কক্ষপথ থাকে সেই কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘটতে থাকে, তিনি এইটাকে সৌরজগতের সাথে তুলনা করলেন যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যে গ্রহ উপগ্রহগুলো ঘুরতে থাকে, তিনি এর সাথে এই পরমাণুর স্ট্রাকচারটাকে তিনি তুলনা করলেন। অর্থাৎ কার? সৌরজগতের সাথে। তিনি সৌরজগতের সাথে তুলনা করলেন। সো আমরা আবার একটু লক্ষ্য করি, বিজ্ঞানী রাদারফোর্ড আলফাকণা বিচ্ছুরণ পরীক্ষাটি করে তিনি বেশ কিছু বিষয় লক্ষ্য করে সেখান থেকে তিনি এই সিদ্ধান্ত উপনীত হন। নাম্বার ওয়ান, পরমাণুর কেন্দ্রে একক ধনাত্মক বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান, তিনি নাম দিলেন নিউক্লিয়াস। অ্যান্ড নাম্বার টু, তিনি দেখলেন পরমাণু যেহেতু বিদ্যুৎ নিরপেক্ষ তাই পরমাণুর কেন্দ্রে যে ধনাত্মক সংখ্যা রয়েছে সেই ধনাত্মক সংখ্যার সমান ইলেকট্রন সমূহ তার চারপাশে কেন্দ্র করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। অ্যান্ড থার্ড অফ অল তিনি তুলনা করলেন সৌরজগতের সাথে, তিনি পরমাণু স্ট্রাকচারের তুলনা করলেন সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহ উপগ্রহ ঘুরতে থাকে ঠিক একরকমভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। তিনি এটার সাথে এই বিষয়গুলো তুলনা দিলেন।